হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলা নতুন সেশনে তোমাদের প্রত্যেকের স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি আলোচনা করবো WB SMF নিয়ে। এবং এখানে তোমরা জানো পরীক্ষা খুব বেশি দেরি নয়, তো কবে থেকে পরীক্ষা স্টার্ট হচ্ছে, কবে থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, কীভাবে পড়বে, সেই প্রসেসটা কিছু স্ট্র্যাটেজি তোমাদের সাথে শেয়ার করবো যে কম সময়ের মধ্যে কীভাবে পড়লে তোমরা ভালোমতো সাকসেস পেতে পারো। এবং সবথেকে বড়ো যেটা বিষয় যে সমস্ত ইনস্টিটিউটের লিস্ট, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে কতগুলো কী ইনস্টিটিউট রয়েছে সেই লিস্টটা তোমাদের বলবো। এবং তারপর তোমাদের বিগত বছরের প্রশ্নপত্র কীভাবে ডাউনলোড করবে সেই PDF ডাউনলোড করার প্রসেসটা তোমাদের দেখিয়ে দেবো। এবং তারপরে বলবো তোমরা শূন্য থেকে, একেবারে জিরো থেকে কী করে তোমরা স্টার্ট করবে, যারা একদম জিরো ঠিক আছে তারা কী করে স্টার্ট করবে। তো সমস্ত প্রসেস, সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিওতেই, এই সেশানে তোমাদের সাথে শেয়ার করবো। এবং যেহেতু আমি তোমাদের সাথে এখন প্রথম একদম নতুনভাবে কাজ করছি, তো অবশ্যই লাইক করে দেবে প্রত্যেকটা ভিডিও এবং সবসময় পাশে থাকার চেষ্টা করবে, তাহলে আমিও চেষ্টা করবো আমার যতটা যা আছে তোমাদেরকে শেয়ার করার। তো চলো প্রথমেই জেনে নিই যে তোমাদের কবে থেকে পরীক্ষা স্টার্ট হতে পারে এবং কবে থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার এই লিঙ্কটা স্টার্ট হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমি সরাসরি চলে এসেছি SMFWB-র অফিসিয়াল ওয়েবসাইটে। আর তার আগে তোমাদেরকে প্রত্যেকে জানাই শুভ রথযাত্রা, অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রত্যেকের রথযাত্রা খুব ভালো হোক, খুব ভালো কাটুক, সবাই মন দিয়ে আনন্দ করো এবং তারপর মন দিয়ে পড়তে বসবে, ঠিক আছে। তো দেখো, তোমাদের এক্সামের ডেট বা অ্যাডমিট কার্ডের ডেট জানার জন্য তোমাদেরকে অফিসিয়াল সবসময় ওয়েবসাইট ফলো করা উচিত, এবং আমি এটাই মনে করি। কারণ অনেক ইউটিউব চ্যানেল হয়তো বলবে এখন, যদিও এখানে খুব মানে মিসলিডিং হওয়ার সম্ভাবনা খুব কম, তো আমি তোমাদের সবসময় চেষ্টা করবো একটার পর একটা আপডেট দিতে থাকার, ঠিক আছে। দেখো একদম নিচের দিকে স্ক্রোল করলে তোমরা কিন্তু দেখতে পাবে এখানে তোমাদের কিন্তু জানো যে লাস্ট ডেট এক্সাম মানে ফর্ম ফিল আপ করার জন্য লাস্ট ডেট কিন্তু এক্সটেন্ড করে দেওয়া হয়েছে 12/7/2022 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। তো এখনও তোমাদের কাছে সময় আছে, এখনও হিউজ পরিমাণ চান্স আছে, যারা এখনও অ্যাপ্লাই করনি অবশ্যই অ্যাপ্লাই করে দেবে। এবং তারপর দেখতে পাচ্ছ 20 তারিখ থেকে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, 20/7/2022 তারিখ থেকে, ঠিক আছে। এবং তোমাদের দেখতে পাচ্ছ অফলাইন এন্ট্রান্স এক্সামিনেশন কবে হেল্ড হচ্ছে, না 24/7/2022, অর্থাৎ একদমই কিন্তু সময় নেই, ঠিক আছে, সময় খুবই কম। এই কম সময়ের মধ্যে কীভাবে প্রিপারেশন নেবে এটা সব থেকে বড়ো ফ্যাক্টর, যে আমাদের কাছে সময় তো খুব কম, তো এই কম সময় কী করে আমরা কাজে লাগিয়ে ভালো মতো একটা স্কোর করে একটা ভালো ইনস্টিটিউটে চান্স পেতে পারি। তো তোমাদেরকে তার আগে বলে দিই কোন কোন ইনস্টিটিউট এখানে রয়েছে, ঠিক আছে। তোমাদের এখানে অ্যাপ্লিকেটেড যে ইনস্টিটিউট আছে এইখানে ক্লিক করলে তোমরা কিন্তু দেখতে পাবে যে কোন কোন ইনস্টিটিউট 2022-এর জন্য তোমাদের কাছে মানে ওপেন হবে বা কাউন্সেলিংয়ের সময় সেসব কলেজগুলো পাবে। তো প্রথমে চলে আসি দেখো আনন্দলোকে মেডিকেল সেন্টার, যেটা শিলিগুড়িতে রয়েছে। তারপর দেখতে পাচ্ছ অ্যাপেলো জেনেক্স হসপিটাল, যেটা কলকাতা রয়েছে তোমরা প্রত্যেকে জানো। এবং তারপর দেখতে পাচ্ছ আশাদীপ নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, যেটা মুর্শিদাবাদে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, খুবই ফেমাস ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে। তারপর চলে আসি একদম BM বিড়লা হার্ট রিসার্চ সেন্টার, যেটা কলকাতা রয়েছে। তারপর দেখতে হচ্ছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, খুবই ফেমাস এবং এখানে চান্স পাওয়া বিশালই একটা স্বপ্নের ব্যাপার, একটা গর্বের ব্যাপার। বাঁকুড়া যারা ছেলেমেয়েরা আছে তারা কিন্তু এটা অবশ্যই চান্স নেওয়ার চেষ্টা করবে। তারপর দেখতে হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ, এটাও খুবই ফেমাস। এবং তারপর দেখতে পাচ্ছ বর্ধমান মেডিকেল কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ বর্ধমানের একটা সত্যি গৌরবের এবং একটা ঐতিহ্যের ব্যাপার। তারপরে দেখতে পাচ্ছ যারা বর্ধমান স্ক্যান সেন্টার, যেটা বর্ধমানে রয়েছে, ক্যালকাটা হার্ট ক্লিনিক। তারপর দেখতে হচ্ছে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট কলকাতা, এটাও খুব ফেমাস। তারপর দেখতে হচ্ছে কলেজ অফ মেডিসিন অ্যান্ড GNM হসপিটাল, যেটা কল্যাণীতে রয়েছে, খুবই ভালো একটা ইনস্টিটিউট। তারপর দেখতে হচ্ছে কলেজ অফ মেডিসিন, আচ্ছা সাগর দত্ত মেডিকেল কলেজ, এটাও তো মানে বিরাট ইয়ার বলার অপেক্ষা রাখে না, প্রত্যেকের নামটা জানো। চলো তারপরে আসছি কুচবিহার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা কুচবিহার রয়েছে। এবং দেখতে পাচ্ছি এখানে কিন্তু নিউ লেখা রয়েছে, অর্থাৎ এটা কিন্তু নতুনভাবে অ্যাড করা হয়েছে, ঠিক আছে। তো তার জন্য ভেবো না যে কলেজটা নতুন, কলেজটা নতুন নয়, কলেজটা যথেষ্ট পুরনো এবং কলেজটা কিন্তু যথেষ্টই স্বনামধন্য কলেজ, ঠিক আছে। তারপর দেখতে হচ্ছে ডিশান হসপিটাল কলকাতা, যেটা শিলিগুড়িতে রয়েছে, এবং শিলিগুড়ি এবং কলকাতা দুটোতেই রয়েছে অবশ্যই, তোমরা জানো সেটা। আচ্ছা তারপর সে দিশারি ইনস্টিটিউট অফ নার্সিং, ইনস্টিটিউট অফ প্যারামেডিকাল কোর্সেস, যেটা মালদায় রয়েছে, ওকে। তারপর দেখতে পাচ্ছ ESI হসপিটাল, যেটা শিয়ালদাতে রয়েছে, মানিকতলায় রয়েছে এবং কামারহাটিতে রয়েছে, এবং আসানসোলে রয়েছে, চারটে জায়গায় রয়েছে। কী কী বললাম, ESI হসপিটাল শিয়ালদায় রয়েছে, মানিকচকে রয়েছে, মানিকতলা রয়েছে, এবং তারপর দেখতে হচ্ছে কামারহাটি এবং আসানসোলে রয়েছে। তারপর দেখতে পাচ্ছ ফর্টিস হসপিটালস, যেটা রয়েছে তোমার আনন্দপুর এবং কলকাতা রয়েছে, ঠিক আছে। ফর্টিস হসপিটাল রাসবিহারী কলকাতা, GD হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট। তারপর চলে আসছি তোমার হলদিয়া ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স, তারপর HLG মেমোরিয়াল হসপিটাল আসানসোলে রয়েছে, IDNBG হসপিটাল বেলেঘাটা, যেটা কলকাতা রয়েছে, এবং এটাও খুব ফেমাস, ঠিক আছে। এখানেও দেখো নিউ লেখা আছে, তো ভাববে না যে এটা নতুন, ঠিক আছে, কলেজটা নতুন নয়,
তোমাদের এখানে নতুনভাবে অ্যাড করা হয়েছে, ঠিক আছে, খুবই ফেমাস একটা, এখানে কিন্তু অনেক দিন ধরে চিকিৎসা করে এবং যথেষ্ট স্বনামধন্য একটা কলেজ। তারপর আসছে তোমার ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ, যেটা কলকাতা রয়েছে, এটাও খুব ফেমাস, আই কেয়ার রিসার্চ সেন্টার। তারপর চলে আসছে ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেয়ার অ্যান্ড এডুকেশন অ্যান্ড রিসার্চ, যেটা কলকাতা রয়েছে, শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ অ্যান্ড অ্যালাইড হেলথ, যেটা হেলথ সায়েন্স, যেটা বীরভূমে রয়েছে। তারপর দেখতে হচ্ছে বাঁকুড়া প্যারামেডিক্যাল কলেজ, ঠিক আছে, বাঁকুড়ায় অবশ্যই। তারপর দেখতে পাচ্ছ ইসলামিয়া হসপিটাল ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল স্টাডিজ, যেটা কলকাতা রয়েছে, জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল, যেটা তোমাদের বজবজ রয়েছে। তারপর দেখতে পাচ্ছ তোমাদের কোঠারি মেডিকেল সেন্টার, যেটা কলকাতা রয়েছে, ঠিক আছে, কেপিসি, ঠিক আছে, এটা খুবই ফেমাস, কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা যাদবপুর কলকাতা রয়েছে, খুবই ফেমাস এটা। কলকাতা পোর্ট ট্রাস্ট সেন্ট্রারি হসপিটাল, ঠিক আছে, গৌরী দেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল, মালদা মেডিকেল কলেজ এবং হসপিটাল, তারপরে দেখতে পাচ্ছি মেডিকিয়া সুপার স্পেশালিটি হসপিটাল, যেটা কলকাতা রয়েছে, তারপরে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা, যেটা খুবই ফেমাস, খুবই স্বনামধন্য। মেদিনীপুর মেডিকেল কলেজ পশ্চিম মেদিনীপুরে রয়েছে, ইন্ডাস প্যারামেডিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, তারপরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যারা মুর্শিদাবাদের ছেলে মেয়ে তারা তোমাদের কাছে এটা বিগেস্ট একটা জায়গা, যেখানে নিজেদের যে ট্যালেন্ট সেটা প্রকাশিত করা, এখানে তোমার চান্স পেলে তবে অবশ্যই বুঝবে যে তোমরা মুর্শিদাবাদের ছেলে, আমি এটা বলছি কারণ আমি নিজে মুর্শিদাবাদের ছেলে, ঠিক আছে, তো আমি একটু এক্সাইটেড হয়ে যাই। চলো তারপর দেখিয়ে দিই নারায়ণ সুপার স্পেশালিটি হসপিটাল, যেটা হাওড়ায় রয়েছে, নারায়ণা, ওকে। তারপর দেখতে পাচ্ছি কি নেত্রজ্যোতি আই হসপিটাল, যেটা রানাঘাট নদিয়াতে রয়েছে, তারপর নীলরতন শিলচর মেডিকেল কলেজ এবং হসপিটাল, যেটা NRS হসপিটাল, ঠিক আছে, এটা খুবই ফেমাস, খুবই ফেমাস এখানে সুযোগ পাওয়া মানে বিরাট ব্যাপার। তারপর চলে আসছি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, যেটা দার্জিলিংয়ে রয়েছে, তারপর দেখতে পাচ্ছ পিয়ারলেস হসপিটাল কলকাতা, খুবই ফেমাস, এবং তারপর দেখতে পাচ্ছ পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা নতুনভাবে অ্যাড করা হয়েছে, এবং তারপর দেখছো আরএন টেগর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিক সায়েন্স কলকাতা, ঠিক আছে। তারপর দেখতে হচ্ছে আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা কলকাতা রয়েছে, খুবই ফেমাস। এবার দেখতে হচ্ছে রিজিওনাল ইনস্টিটিউট অপথামোলজি কলকাতায় রয়েছে। তারপর হচ্ছে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ, যেটা রামপুরহাট বীরভূমে রয়েছে, এটাও কিন্তু নতুনভাবে অ্যাড করা হয়েছে। রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড যেটা রায়গঞ্জে রয়েছে, ঠিক আছে, রায়গঞ্জ কোথায়, নর্থ দিনাজপুর সম্ভবত, হ্যাঁ নর্থ দিনাজপুরে, আচ্ছা। তারপর দেখতে পাচ্ছ যে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা তোমাদের সাউথ চব্বিশ পরগনা সম্ভবত পড়ছে। তারপর দেখতে পাচ্ছ তোমাদের শ্রী সারদা কি নেটারালি নিটেরেলা, যেটা আই হসপিটাল, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ সরোজ গুপ্তা ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, যেটা কলকাতা রয়েছে। তারপর দেখতে পাচ্ছ কি সেভায়তন স্কুল অফ মেডিকেল টেকনোলজি, যেটা সিঙ্গুরে রয়েছে, ঠিক আছে। এরকম অনেকগুলো কলেজে তোমরা একবার দেখে নেবে, কারণ অনেকটা সময় লাগছে, ঠিক আছে। এখানে আরেকটা আছে টাটা মেডিকেল সেন্টার, যেটা রাজারহাটে রয়েছে কলকাতা, খুবই ফেমাস। তো এরকম কিছু কিছু কলেজ আছে, তোমরা একবার দেখে নেবে, আমি আর নতুন করে কিছু বলছি না, ঠিক আছে। রুবি জেনারেল হসপিটাল, খুব বড় বড় কলেজগুলো এখানে পাবে তোমরা, উডল্যান্ড, তারপর তোমাদের এরকম আছে অনেক, IQCT যেটা দুর্গাপুরে রয়েছে, এরকম অনেক কলেজ আছে, আর নতুন করে বলছি না, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি একাশিটা কলেজ এখানে রয়েছে, ঠিক আছে। তো এবার তোমাদেরকে বলবো যে কীভাবে তোমরা প্রিপারেশন নেবে, এবং সব থেকে যেটা বড় ফ্যাক্ট সেটা হচ্ছে কি যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন কোথা থেকে পাবে তোমাদের কাছে। তো ধরো যারা নতুন একদম জিরো থেকে শুরু করছো, তারা কোথা থেকে পাবে, তো তোমাদের দেখিয়ে দিই, তোমরা গুগলে গিয়ে কীভাবে সার্চ করবে। দেখো তোমাদের যখন গুগলে যাবে তখন কিন্তু তোমাদের লিখতে হবে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, ঠিক আছে। এক মিনিট, আমি একবার সার্চ করে তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, তোমাদেরকে লিখতে হবে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল ফ্যাকাল্টি লিখলে তাহলে SMFWB চলে আসবে, সেখানে তোমরা পাবে না। তোমাদের কী লিখতে হবে? স্টেট মেডিকেল ফ্যাকাল্টি। তারপর তোমাদের সার্চ বাটনে সার্চ করতে হবে, ঠিক আছে। সার্চ বাটনে সার্চ করার পর দেখতে পাবে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে চলে আসবে। এখানে আসার পর দেখবে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, যে দেখাবে অনলাইন অ্যাডমিশন, তারপরে দেখো ইনস্টিটিউট লগইন। এখানে তোমাদের কিছু করার দরকার নেই, জাস্ট এখানে চলে আসবে। এই দেখো এক্সামিনেশন যেটা কোর্সটা আছে না, এক্সামিনেশন যে জায়গাটা রয়েছে সেখানে তোমাদেরকে চলে আসতে হবে। এখানে আসার পর তোমাদেরকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখা আছে সিলেবাস শিডিউল অ্যান্ড পোস্ট কোয়ালিফিকেশান, সরি পাস্ট কোয়ালিফিকেশান কোশ্চেন পেপার, ঠিক আছে। তো পাস্ট কোশ্চেন পেপারে তোমাদের ক্লিক করতে হবে, দেন তোমরা দেখতে পাবে এখানে কিন্তু সমস্ত দেখতে পাচ্ছ 15 সাল থেকে তোমাদের কিন্তু সমস্ত কোশ্চেন পেপার তোমরা দেখতে পেয়ে যাবে। 15 সালে যতগুলো পরীক্ষা হয়েছে, যেমন DCCT ফাইনাল যেটা আগস্ট 2015 হয়েছিলো,
ডিসিসিটি প্রিলিমিনারি আগস্ট 2015, ডিসিএলটি ফাইনাল আগস্ট 2015, ডিসিএলটি প্রিলিমিনারি আগস্ট 2015, তারপর দেখতে পাচ্ছ ফাইনাল আগস্ট 2015, এরকম সমস্ত কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। আমি নতুন করে কিছু বলছি না, এবার তোমাদেরকে কিছু বলি যে তোমরা কীভাবে স্টার্ট করবে, ঠিক আছে। একেবারে যারা প্রথম, যারা জানোই না, আমার ভিডিও দেখে হয়তো ফর্ম ফিল আপ করে দিয়েছে, তারপরে জানো না কী কী করতে হবে, তো তোমাদের জন্য বলে রাখি, দেখো এখানে সিলেবাস কিন্তু দিতা হয়েছে, ঠিক আছে। আমি তোমাদের দেখিয়ে দেবো সিলেবাসে কী কী রয়েছে। বিশেষ করে তোমাদেরকে খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু বিশেষ করে যেটা দেখা হয় সেটা হচ্ছে বায়োলজি। বায়োলজি পোর্শনটা খুবই মানে ভালো হতে হবে, খুব স্ট্রং হতে হবে। ফিজিক্স এবং আরটা হচ্ছে কেমিস্ট্রি, এই তিনটে হচ্ছে সাবজেক্ট তোমাদের। তো বায়োলজি থেকে ভালো একটা স্কোরিং পয়েন্ট থাকে, যেখান থেকে তোমরা ভালো স্কোর করতে পারবে। এবং অ্যাজ ইউজুয়াল তুমি জানো যে জিএনএম বলো বা জেনপার বলো, সেখানেও কিন্তু সেই বায়োলজি পোর্শনটাই বেশি জোর দেওয়া হয়, ঠিক আছে। তো তোমরা অলরেডি সেখানে এক্সপার্ট রয়েছো, এইটুকু আমি আশা রাখছি। তো বায়োলজি পোর্শন বেশি জোর দেওয়া তোমাদের দরকার হবে না, যেটা দরকার হবে সেটা কি কেমিস্ট্রিটা। কেমিস্ট্রিটা অনেকের কাছে নতুন মনে হবে যে হয়তো আমি জিএনএম এনে পড়িনি, এইখানে আমাকে পড়তে হবে। তো সেইখানে বায়োলজি সরি কেমিস্ট্রি পোর্শনটা একটু কঠিন মনে হতে পারে। কেমিস্ট্রিটা আমি পড়াবো এবং তোমাদের বায়োলজি এবং ফিজিক্স এই তিনটে সাবজেক্টই আমি চেষ্টা করবো তোমাদের একটু একটু করে বা অল্প অল্প করে পড়ানোর, বা চেষ্টা করবো তোমাদেরকে এক্সাম প্যাটার্নে তোমাদেরকে একটু তোমাদেরকে এক্সপার্ট করে দেওয়ার, ঠিক আছে। তো তার জন্য তোমাদেরকে অবশ্যই সাপোর্ট করতে হবে আমাকে, ঠিক আছে, নাহলে কিন্তু সম্ভব নয়। তো একেবারে তোমাদের নিয়ে যায় যে কীভাবে তোমরা পড়াশোনা শুরু করবে, কীভাবে তোমরা সিলেবাসটা দেখবে প্রথম কথা। তো দেখো বন্ধুরা, তোমাদের কি এখানে আসার পর ইনফরমেশন বুলেটিনে ক্লিক করতে হবে, ঠিক আছে। ইনফরমেশন বুলেটিনে ক্লিক করার পর তোমাদের দেখতে হবে ডাউনলোড ইনফরমেশন বুলেটিন 2022, এখানে ক্লিক করার পর তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। এবং তারপর দেখতে হবে তোমাদের কাছে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে, কোন কোন কলেজ, আমি যে কলেজগুলোর নাম বলিনি সেই কলেজও এখানে আছে, ঠিক আছে। তো ডিটেলস সমস্ত কিছু পেয়ে যাবে এখানে, কত কী কোর্স ফি লাগবে, কত বছরের কোর্স এবং কত টাকা তোমাদের লাগছে, সমস্ত কিছু তোমরা দেখতে পাবে। কোন কোন ডকুমেন্ট লাগছে, কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারে, সমস্ত ডিটেলস কিন্তু এখানে একদম ক্লিয়ারলি লেখা আছে, ঠিক আছে। আমি আর নতুন করে বলছি না, তোমাদের কয়েকটা জিনিস বলি, যেমন তোমাদের হচ্ছে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান টেকনোলজি, এটা কতদিনের কোর্স দেখতে পাচ্ছি। ডিএমএলটি এটা হচ্ছে 2 বছরের কোর্স, ঠিক আছে, 2 বছর এবং 6 মাস হচ্ছে তোমাদের কম্পালসারিলি পোস্ট এক্সামিনেশন ট্রেনিং, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি বা যারা তোমার বলা হয় DRD শর্টকাট নেম, তো এটাও সেই 2 বছর 6 মাস, মানে প্রত্যেকটা কোর্সই কিন্তু 2 বছর 6 মাস করে, ঠিক আছে। এগুলো কিন্তু সবগুলোই 2 বছর 6 মাস করে কোর্স। এবং দেখো যেখানে লেখা আছে দ্যাট কোর্স উইল বি কমেন্স টেন্টেটিভলি ফ্রম 1st October 2022 থেকে, কিন্তু তোমাদের এই সমস্ত কোর্সগুলো স্টার্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ তোমাদের কিন্তু একটা চিন্তা ছিল যে কবে থেকে স্টার্ট হবে, কতদিন সময় লাগবে, অনেকে বয়স পেরিয়ে যাবে, এরকম ভাবো যে কীভাবে তোমাদের স্টার্ট করবে। তো দেখতে পাচ্ছি এখানে তোমাদের সমস্ত কলেজের নামও দিয়ে দেওয়া হয়েছে যে কোন কোন কলেজে তোমাদের করানো হবে, ঠিক আছে। তো তোমরা একবার দেখে নিতে পারো চাইলে যে কোন কোন কলেজগুলো আছে। আর একটু স্ক্রোল করলে তোমরা দেখতে পাবে যে এখানে কিন্তু ইনফরমেশন বুলেটিনে আরও অনেক কিছু আছে, এতগুলো কলেজের নাম, ঠিক আছে। ওখানে তো দেখলে এখানে কিন্তু আরও অনেক কলেজগুলো অ্যাড করা হয়েছে, ওখানে হয়তো ছিল না, সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবে, ঠিক আছে। আর এবার দেখো একটু নিচের দিকে স্ক্রোল করবে, দেখতে পাচ্ছি এখানে লেখাই আছে যে তোমাদের কিন্তু 12 স্ট্যান্ডার্ডের কোশ্চেন দেওয়া হবে। দেখতে পাচ্ছি যে তোমাদের কিন্তু আছে, এখানে হচ্ছে তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তবে এখানে আমি তোমাদের একটা কথা বলি যে তোমরা ভাবছো যে কোন কোন সিলেবাস পড়বো বা কোন কোন চ্যাপ্টার পড়বে, সেগুলো এক্স্যাক্টলি আমি এই মুহূর্তে বলছি না, তোমাদেরকে পড়ো আমি বলে দেবো যে কোন কোন চ্যাপ্টার পড়তে হবে, যদি পাই আমি এখানে বলে দিচ্ছি, নাহলে তোমাদের পরে বলবো জেনে। এখানে তোমাদের মূলত HS যেহেতু তোমাদের চাওয়া হয়েছে, তোমাদের কিন্তু মোটামুটি 10th লেভেল বা 12th লেভেলের বায়োলজি কেমিস্ট্রি এবং তোমাদের কিন্তু অবশ্যই বায়োলজি কেমিস্ট্রি এবং ফিজিক্স এই তিনটে চ্যাপ্টার বা তিনটে সাবজেক্ট কিন্তু ভালোভাবে পড়া উচিত, ঠিক আছে। আর এবার দেখতে পাচ্ছ যে তোমাদেরকে এখানে দেখিয়ে দিই যে কত টাকা লাগবে। দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু অ্যালোটেড তোমার যখন কোনো কলেজ পাবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু মোটামুটিভাবে 15 থেকে 29 হাজার টাকার মতো একটা ডিপোজিট করতে হয়, এবং তোমাদের কিন্তু এই টাকা দিয়ে একটা সিট অ্যালট করতে হয়, অ্যালটমেন্ট নিতে হয়, ঠিক আছে। তো এগুলো নিয়ে পরে আলোচনা করবো যে কীভাবে কী করতে হয় না করতে হয়, সমস্ত জিনিসটা আমাদের কাছে একটু অধরা, আমরা একটু ভালোভাবে ডিসকাশন করে নেবো, তারপর তোমাদের কাছে একদম ভালোভাবে ক্লিয়ারলি বলবো, ঠিক আছে। যে মূল যে বিষয়টা আমি বলছিলাম যে কীভাবে তোমরা পড়বে, দেখো যে কোনো জিনিস পড়ার জন্য অবশ্যই তোমাদেরকে কী দরকার, সে হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা সম্ভব যতটা মানে সম্ভব ভালোভাবে নিংড়ে নিয়ে সমস্ত কিছু পড়ো। কারণ তোমরা দেখেছো 2022-এরই GNM NM পরীক্ষায় কিন্তু অনেক প্রশ্ন কিন্তু রিপিট হয়েছিলো। তো এখানে অনেকেই ভাবছে যে দাদা আমি তো সেভাবে দেখিনি, জাস্ট এমনি দেখে গেছিলাম, সেটা যদি ভালোভাবে দেখতাম হয়তো ভালো স্কোর হতো। তো প্রথম পয়েন্ট হচ্ছে যে ভালোভাবে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন বা বিগত বছরের প্রশ্ন ভালোভাবে পড়বে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রী যারা মানে গ্রুপ স্টাডি করে যদি পড়ো খুব ভালো হয়, যদি কোনো কোচিংয়ে পড়ো তাহলে খুব ভালো হয়। তো এরকম একটা কোচিংয়ের খোঁজ আমি তোমাদেরকে এখনই দেবো যে কোন কোচিংয়ে তোমরা পড়লে পড়তে পারো। আর থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে কি যে প্রত্যেকটা কনসেপ্ট প্রথমে অল্প করে পড়ো, ঠিক আছে। প্রত্যেকটা কনসেপ্ট মানে মনে করো যে বায়োলজি কিছু পোর্শন যেগুলো একটু
প্রথম থেকে একটু অল্প অল্প করে পড়তে শুরু করো, ঠিক আছে? তারপর সেগুলোর একটা মোটামুটি প্র্যাকটিস করো, ঠিক আছে? কোশ্চেন যেগুলো থাকবে এমসিকি কোশ্চেন, সেই এমসিকি কোশ্চেনগুলো ভালোভাবে করে প্র্যাকটিস করতে থাকো, কারণ এখানেই তোমাদের কিন্তু এমসিকি কোশ্চেনই আসবে, যেরকম তোমাদের জিএনএম এনএম পরীক্ষা এসেছিলো বা জেনপার ক্ষেত্রে এসেছিলো, একদম সেম ওই রকম ধরনের তোমাদের এমসিকি কোশ্চেন আসবে এবং তোমাদের কিন্তু সেটাও ওই ম্যাসিটেই হবে, ঠিক আছে? তো অবশ্যই আশা করছি বুঝতে পারছো যে কী বলতে চাইছি। তো অবশ্যই তোমরা কিন্তু সেভাবে পড়াশোনা শুরু করে দাও। আর এবার তোমাদের বলবো, এখানে দেখতে পাচ্ছ আরও একটা জিনিস যে কতগুলো কী সিট রয়েছে, কোন কোন কোর্সের জন্য কতগুলো কী সিট রয়েছে, ঠিক আছে? তো এগুলো নিয়ে আমি পরবর্তীকালে আলোচনা করবো, নতুন করে এখন কিছু বলছি না, পরবর্তীকালে যখন সময় হবে তোমাদের পরীক্ষা স্টার্ট হয়ে যাবে তারপর আমি এক একে সমস্ত তোমাদের তথ্যগুলো এক একে দিতে শুরু করবো, ঠিক আছে? এখানে তোমরা একবার চেক করে নেবে, এখানে কিন্তু সমস্ত কিছু লেখা আছে, মানে এমন কোনো ইনফরমেশন নেই যে এখানে নেই, ঠিক আছে? সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে, কীভাবে তোমরা ফি পেমেন্ট করবে, কীভাবে তোমরা কলেজের সুযোগ পাবে এবং কোথা থেকে তোমরা পড়তে পারো, সমস্ত ডিটেলস, ঠিক আছে, সমস্ত কিছু দিয়ে দেওয়া হচ্ছে, তোমরা একবার দেখে নেবে, ওকে? এগুলো তোমাদের ফর্ম ফিল আপ এখন কিছু লাগবে না, এগুলো তোমাদের যে সার্টিফিকেট, কিছু সার্টিফিকেট পরবর্তীকালে লাগবে, তো এগুলো নিয়ে আমি এখন আর আলোচনা করছি না। এই দেখো মূল যে বিষয়টা দেখতে পাচ্ছ যে এক্সামের যে সিলেবাসটা, ঠিক আছে, ফিজিক্সে দেখতে পাচ্ছ 25, কেমিস্ট্রিতে 25 এবং বায়োলজিতে 50, মানে বুঝতে পারছি বায়োলজিতে সব কিছু রাজা, ঠিক আছে? তোমাদের যদি চান্স পেতে হয় তাহলে এই বায়োলজি কিন্তু তোমাদের টোটাল, মানে টোটালের ওপর যে 50% সিলেবাসই কিন্তু কমপ্লিট করে নেবে বায়োলজি। যদি বায়োলজিতে তুমি রাজা হয়ে থাকো তাহলে কিন্তু তুমি নিশ্চিতভাবে একটা ভালো মতো জায়গায় যেতে পারবে, ঠিক আছে? তাই বলে এমন নয় যে ফিজিক্স বা কেমিস্ট্রি না হলেও হবে, তোমাদের এই দুটোই করতে হবে, বাট অল্প একটু বেশি জোর দেবে বায়োলজির প্রতি, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু তোমাদের একদম দেখিয়ে দিলাম, ঠিক আছে? এইবার চলে আসি, দেখো দেখতে পাচ্ছ মাল্টিপল চয়েস কোশ্চেন তোমাদের হবে, যেরকম তোমাদের বলছিলাম যে 100টা তোমাদের কোশ্চেন আছে, ফুল মার্কসও কিন্তু 100, ঠিক আছে? আর তোমাদের কিন্তু এখানে দেখিয়ে দিই যে অনলি ওয়ান পয়েন্ট ইজ কারেক্ট, মানে তোমাদের যেরকম যেরকম দেখাচ্ছিলাম যে জিএনএম এনএম বা জেনপার ক্ষেত্রে বলছিলে যে ক্যাটাগরি টু, মানে দুটো অ্যান্সার সঠিক হবে, এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার নয়। এখানে যে কোনো একটা জায়গায় তোমরা অপশন কারেক্ট করতে পারবে, অর্থাৎ একটা অপশন কিন্তু তোমাদের চুজ করতে হবে, ঠিক আছে? এবার দেখে নাও যে তোমাদেরকে কী কী পড়তে হবে, আমি ওটাও খুঁজছি, অনেকক্ষণ ধরে খুঁজছি। আচ্ছা, এখানে কিন্তু তোমাদের কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই, এটা কিন্তু মাথায় রাখবে, এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই, অর্থাৎ যেরকম জিএনএম এনএমের ক্ষেত্রে ছিল যে ওখানে তোমাদের 1/4 চারটি ভুল হলে একটা নম্বর বাদ যেত বা কাটা যেত, এখানে কিন্তু সেরকম কোনো মানে নেই, ঠিক আছে? আর এবার তোমাদের দেখিয়ে দিই একেবারে নিচের দিকে, দেখতে পাচ্ছ যে এখানে র্যাঙ্কিং মেথোডোলজি, তো যাই হোক এটা নিয়ে আমি পরবর্তীকালে আলোচনা করব, আর নতুন করে কিছু পাচ্ছি না। তোমরা মূলত পড়া শুরু করে দাও। এই দেখো দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট মাস্ট পাস, আচ্ছা এখানে কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে। যাই হোক, তোমরা কিন্তু মোটামুটি ক্লাস টেনের যে সিলেবাসটা ছিল সেই সিলেবাস ওয়াইজ তোমরা কিন্তু পড়াশোনা শুরু করে দাও, ঠিক আছে? বাকি বিষয়গুলো আমি খুব তাড়াতাড়ি কাল বা পরশুর মধ্যে তোমাদের সাথে শেয়ার করবো যে কোথা থেকে পড়বে, এবং তোমাদের জন্য কিন্তু একে একে আমি সমস্ত মডেল সেট তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, ঠিক আছে? অর্থাৎ বায়োলজি কোথা থেকে পড়বে, সেখান থেকে মোটামুটি কী কী প্রশ্ন আসতে পারে, একটা যেরকম আমরা জিএনএম এনএমের ক্ষেত্রে দেখেছিলাম সেরকম কিন্তু এখানেও স্টার্ট করে দেবো। এবার তোমাদের সে কোচিংটার ব্যাপারে কিছু বলি যেখানে তোমরা পড়তে পারো বা কম পয়সার মধ্যে পড়তে পারবে। দেখো তো ইনস্টিটিউটের নাম হচ্ছে প্যারামেডিক্যাল এডুকেয়ার। তো এখানে কিন্তু মোটামুটি আগের বছর বেশ ভালো মতো একটা সফলতা পেয়েছিল, এবং সফলতা পেয়ে পাওয়ার পর এবার 2022 কিন্তু এরা স্টার্ট করে দিয়েছে এক্সামিনেশনের জন্য, তোমাদের কিন্তু বেশ ভালো মতো এরা শুরু করে দিয়েছে। তো কবে থেকে শুরু করেছে মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ যে 1 জুন থেকে যে স্টার্ট হয়ে গেছে, কিন্তু তোমাদের জন্য আবার কিন্তু রেকর্ডেড যে ক্লাসের ব্যবস্থা সেটা তোমরা পেয়ে যাবে। অর্থাৎ এরকমটা না যে 1 জুন থেকে স্টার্ট হয়ে গেছে, এখন তো 1 জুলাই চলে এলো, তো আমি কি চান্স পাবো এখানে, মানে আগে যে স্টাডিগুলো, যে স্টাডি ম্যাটেরিয়াল বা সমস্ত যে ক্লাসের লিঙ্ক সেগুলো কি পাবো? তো হ্যাঁ, এখানে পেয়ে যাবে, রেকর্ডেড করা থাকে, যেটা আমাদের সাথে কথা হচ্ছিলো। দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো রেজিস্ট্রেশন ফি লাগছে না, তোমরা রেজিস্ট্রেশন ফি ছাড়াই কিন্তু এখানে ভর্তি হতে পারবে। এবং তারপর যেটা দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, এতে কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, এবং সব থেকে বড় কথা ফিজিক্স কেমিস্ট্রি এন্ড বায়োলজি প্রত্যেকটা বিষয় অর্ধায় ভিত্তিক এখানে কিন্তু পড়ানো হয়ে থাকে, এবং ক্লাসগুলো রেকর্ডেড থাকবে। অর্থাৎ যেরকমটা বলছিলাম যে তোমাদের আগের থেকে যে ক্লাস শুরু হয়ে গেছে বলে তুমি পাবে না, এরকমটা নয়, সমস্ত ক্লাসের লিঙ্ক কিন্তু তুমি পেয়ে যাবে। এবং দেখতে পাচ্ছ বিনামূল্যে ডেমো ক্লাসের সুবিধা, এবং এখানে একটা বিরাট বড় সারপ্রাইজ বলে রাখি, তোমাদের কিন্তু 1 মাস তোমরা কিন্তু এখানে ফ্রিতে পড়তে পারবে, তারপর তোমরা চাইলে কিন্তু পেমেন্ট করে তোমরা কিন্তু এখানে অ্যাডমিশন নিতে পারো, এবং খুব কম কোর্স ফিতে, ঠিক আছে? তার জন্য কী করতে হবে, এর জন্য কিন্তু তোমাদেরকে ডিসকাউন্ট কোড হিসেবে আমার যে নাম আছে সৌভিক 20, সেই কোডটা কিন্তু ইউজ করতে হবে। এবং কোথায় কন্ট্যাক্ট করবে, দেখো কন্ট্যাক্ট করার জন্য তোমাদেরকে এই যে নাম্বারটা দিয়ে দেওয়া আছে হেল্পলাইন নাম্বার, সেই হেল্পলাইন নাম্বারে তোমাদেরকে কল করে নিতে হবে, ঠিক আছে? আমার ডেসক্রিপশানেও আমি চেক করে নেবে, তোমরা এখন কিন্তু আমি লিঙ্কটা দিয়ে রাখবো, সেখানে দাদাটাকে কল করলে তোমরা কিন্তু সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে। এখানে একটা জিনিস বলে কি ইউনিট টেস্টের পাশাপাশি মক টেস্ট তোমরা দিতে পারবে, এবং এটা কিন্তু তোমরা পার্সেল করে বাড়িতে বসেও পেয়ে যাবে, ঠিক আছে?
এবং প্রথম 50 জন এই যে 20% ডিসকাউন্ট পাবে বললাম না যে আমার কোড ইউজ করবে, তো প্রথম 50 জন এখনও পর্যন্ত অনেকেই কিন্তু জানে না যে এসএমএফ নিয়ে শুরু হয়ে গেছে অ্যাপ্লিকেশান এবং অনেকেই এতে এখনও ফর্ম ফিল আপও করেনি, তো অবশ্যই বলছি ফর্ম ফিল আপ করে নাও 20 তারিখ পর্যন্ত না 12 তারিখ পর্যন্ত দেখলাম যে লাস্ট ডেট এখনও আছে, অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশান করে নেবে কয়েকদিনের মধ্যেই এবং নিজের বেস্টটা দিয়ে পড়াশোনা করার চেষ্টা করো, ঠিক আছে? কারণ সুযোগ কিন্তু বারবার আসে না, একবার জিএনএম হয়তো পরীক্ষা খারাপ হয়েছে, অনেকের পরীক্ষা খারাপ হয়েছে বলে মুড অফ হয়ে গেছিলো, অনেকে হয়তো ডিমোটিভেট হয়ে গেছিলে, তো আমি এটাই বলবো যে যারা পড়াশোনা শুরু করোনি এখনও মতো অবশ্যই শুরু করে দাও, কারণ সময় কিন্তু খুবই কম। ওকে, তো আজকের মতো এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে, প্রত্যেকে ভালো থেকো, নমস্কার।